চলতি বছরের শেষের দিকে হতে যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন ব্রিটিশ ক্ষমতার পালা বদলে আধিপত্যের লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব আর এই ভোটের ময়দানে পিছিয়ে থাকতে চান না বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা গেলবারের চেয়ে এবারের পার্লামেন্ট নির্বাচনে আরও বেশি সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর জয় জয়কার হবে এমন প্রত্যাশা কমিউনিটি সর্বমহলে সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এক অনুষ্ঠানের আয়োজন করে এতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি ব্যবসায়ী নেতারা মনে করেন বাংলাদেশিদের অংশগ্রহণ দুই দেশের কূটনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করবে রাজনৈতিক বন্ধন এবং অর্থনৈতিক সেতু বন্ধন এটাকে আমরা আরো দৃঢ় করতে চাই যেটা আমাদের জন্য বাণিজ্যিকভাবে ভালো হবে কালচারের জন্য ভালো হবে ইন এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট বাংলাদেশ বেনিফিটেড ফ্রম দ্যাট অনুষ্ঠানে যোগ বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তার মতে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশের জন্য ইতিবাচক প্রবাসী তারা যদি মেম্বার অফ পার্লামেন্ট হন ভালো জাজেস হন দ্যাট ইজ বেটার ফর আস তারা এইখানে দেশে ট্রাই আমি তো সবসময় আশা করি দুই দেশের সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আছে দেশ ও বাংলাদেশের জন্য আর আমরা যে পার্সোনাল কানেকশন যেটা আছে আমরা আত্মীয় আছেন ফ্যামিলি ফ্রেন্ডস তারা তারা মারফতে আমরা অনেক একটা আলাদা একটা বর্তমানে ব্রিটিশ ও স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভূত পাঁচজন এমপি রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি রেজাওয়ানা সিদ্দিক টিউলিপ দুই সাল থেকে এক টানা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন ব্রিটিশ পার্লামেন্টে শোয়েব কবির সময় সংবাদ লন্ডন গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না